চলো আইটিআই এর রেজাল্ট চলে এসেছে, তো আইটিআই এর মার্কশিট কীভাবে ডাউনলোড করতে হয় সেটা তুমি আমাদের দেখাবো, এবং এছাড়াও যে বিভিন্ন কনফিউশন এখন ক্রিয়েট হয়েছে, যেমন হচ্ছে যে অনেকের মার্কশিট ভুল এসছে, তো তার ভেরিফিকেশান প্লাস কোনটা ঠিক কোনটা ভুল। 200 নম্বরের পরীক্ষা ছিল সেখানে না 250 নম্বরের পরীক্ষা ছিল, এই সব কিছু আমি তোমাদের ক্যাপ করে বলবো। চলো আমি এখানে যে আইটিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট ncbtmis.gov.in আমি এখানে আছি, তোমরা দেখতে পাচ্ছ এটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে তুমি এখানে যে ট্রেনিং, প্রথমে হোম আইটিআই ট্রেনিং, সাথে ভেরিফিকেশান, ভেরিফিকেশান অপশানে যাবে, এখানে তুমি মার্কশিট ভেরিফিকেশান, মার্কশিট ভেরিফিকেশান অপশানে যেই তুমি ক্লিক করবে, সেই তোমার নেক্সট একটা উইন্ডো খুলে আসবে, সেটা হচ্ছে সেখানে তোমাকে তোমার রেজাল্ট দেখার জন্য তোমাকে রোল নাম্বার সব কিছু পুট করতে হবে। তো এখানে তুমি তোমার রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এখানে তুমি বসিয়ে দেবে, তারপরে এখানে তোমার এক্সাম সিস্টেম অ্যানুয়াল না সেমিস্টার, অ্যানুয়াল এক্সাম সিস্টেম, তাই তুমি অ্যানুয়াল বসিয়ে দিবে। যদি তোমার সেমিস্টার এক্সাম সিস্টেম হয় তাহলে তুমি সেটা সেমিস্টার এক্সাম বসাবে, কিন্তু 2018-20 না রুলস অনুযায়ী সেটা অ্যানুয়াল সিস্টেম হয়েছে, তাই এখানে অ্যানুয়াল এক্সাম সিস্টেম বসিয়েছি। এখানে তুমি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারের রেজাল্ট ডাউনলোড করতে চাইছো সেটা বলে দেবে, যদিও সেকেন্ড ইয়ারের রেজাল্ট আমি ইলেকট্রিশিয়ানের সেকেন্ড ইয়ারের রেজাল্ট বার করতে চাইছি, তাই আমি সেকেন্ড ইয়ার সিলেক্ট করেছি। এরপরে তুমি এখানে যে সার্চ অপশানটা দেখতে পাচ্ছ, এখানে সার্চ অপশানে ক্লিক করবে তাহলে তোমার রেজাল্ট চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ এখানে রেজাল্টের মার্কশিট চলে এসছে, ট্রেড থিওরির টোটাল মার্কস হচ্ছে 100 নম্বরের, পাসিং মিনিমাম পাসিং মার্কস 33, এখানে 93 পেয়েছে। এরপরে ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্স, তারপরে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, তারপর ট্রেড প্র্যাকটিক্যাল এবং ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, এইসবের প্রথম দুটির প্রথমে 100, তারপরে 50, তারপরে 250। এখানে যে কনফিউশানটা ক্রিয়েট হয়েছে যে এখানে অনেক মার্কশিটে চলে এসছে 200, যেহেতু ফার্স্ট ইয়ারে এটা 200 ছিল, কিন্তু প্রথমে ডিজিটি একটা নোটিশ পাবলিশ করে বলেছিলো সেকেন্ড ইয়ারেও 200, কিন্তু পরে সেটা চেঞ্জ করে 250 করা হয়েছে, তাই কারো কারো এখানে 200 চলে এসছে ভুল করে, তো তারপরে পরে তাদেরকে এটা এখানে ভেরিফাই করার অপশান দিয়েছে, সেখানে তুমি অ্যাকসেপ্ট যদি এটা অ্যাকসেপ্ট করো, না হলে রেজ এ গ্রিভেন্স, মানে তুমি তোমার কি প্রবলেম সেটা তুমি বলে তুমি এটাকে একটা তোমার কমপ্লেন রেজিস্টার করতে পারো রেজ এ গ্রিভেন্স অপশানে গিয়ে। এখানে যে রেজ গ্রিভেন্স অপশান আছে এখানে গিয়ে তুমি তোমার কমপ্লেন করতে পারো। তো এখানে টোটাল 700 নম্বরের পরীক্ষা, এখানে সে 631 মতো পেয়েছে, এখানে যে 200 নম্বরের 250 নম্বরের আছে এখানে 237, কারো কারো এখানে 200 লেখা আছে কিন্তু এখানে সে তাকে 206, 208, 235 এইভাবে নম্বর চলে এসছে, তখন মনে হচ্ছে যে ভুল মার্কশিট, কারণ এখানে 200-তে কী করে 200-র থেকে বেশি পেতে পারে, এই বলে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। তো যেহেতু তোমার এটা সঠিক আছে তাই এখানে আমি অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করলাম, এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, তো নো গ্রিভেন্স রিলেটেড মার্কস, তোমার কোনো গ্রিভেন্স নেই সেটা বলতে চাইছো, তো তুমি ওকে মেরে দিলে বস তোমার এটা কমপ্লিট হয়ে গেল। তুমি এখান থেকে তোমার মার্কশিট ডাউনলোড করে নিতে, মার্কশিটের রেজাল্ট দেখতে পেয়ে যাবে।